আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রাতের বেলায় খাবার টেবিলে খাবার খাচ্ছে রায় অনির্বাণ অনির্বাণের মা আর বাবা অনির্বাণের মা অনির্বাণ আর রায়কে বলে আমি আর প্রসেন ঠিক করেছি যে নেক্সট উইকে আমরা মুম্বাই চলে যাব। খাবার টেবিলে সবাই খাচ্ছে আর কথা বলছে তখন হঠাৎ করে রায়ের শরীরটা খারাপ হয়ে যায় বমি বমি ভাব লাগলে রায় সেখান থেকে উঠে ঘরে চলে যায় অনির্বাণের বাবা বলে অ্যাসিডিটি হয়েছে মনে হয় অনির্বাণের মা বলে অনেক কারণেই এটা হতে পারে কথাটা শুনে অনির্বাণ আর অনির্বাণের বাবা অনির্বাণের মায়ের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে